কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র নিয়ে আজ আমাদের আলোচনা করব। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দুটি লেন্স, একটি হলো উত্তল লেন্স, এই উত্তল লেন্সের সামনে কোন একটা বস্তু রাখা হলো, ধরা যাক এই পি কিউ হলো বস্তু। উত্তল লেন্সের সামনে একটা বস্তুকে রাখলে বস্তুকে রাখা হলো কেমন অবস্থানে? লেন্সের আলোক কেন্দ্র হলো O1 এবং লেন্সের ফোকাস দূরত্ব এটা F, এই দূরত্বটা হলো F0। এখন এটা হলো F, তাহলে পি কিউ বস্তু থেকে, পি থেকে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে নির্গত হয় এবং অপর একটি রশ্মি সোজা আলোক কেন্দ্র দিয়ে নির্গত। এখন এইখানেই তৈরি হলো পি বিন্দু সৎ প্রতিবিম্ব P1। এর উপরে লম্ব টানলে P1 Q1 হবে ওই পি কিউ বস্তুর একটি সৎ প্রতিবিম্ব, এবং সেক্ষেত্রে যেহেতু এটা লেন্সের ফোকাসের বাইরে আছে, বাইরে থেকে 2 mm এর মধ্যে, ফোকাসের বাইরে থাকলে বা 2 mm এর মধ্যে থাকলে এটা 2f দূরত্ব। এই লেন্সের f থেকে 2f এর মধ্যে কোনো বস্তুকে রাখলে তার তুলনায় আকারে বড় সৎ প্রতিবিম্ব গঠিত হয়। এখন এই যে প্রতিবিম্বটি গঠিত হলো, এর সামনে যদি অপর একটি বৃহৎ উন্মের যুক্ত কোনো উত্তল লেন্স যদি রাখা হয় যার উন্মেষ খুব বড়, এরকম একটি লেন্সকে এই যে প্রতিবিম্বটা গঠিত হলো তার সামনে রাখলে পরে কি হবে? এর জন্য আকারে বড়, যেটা এই লেন্সের দ্বিতীয় লেন্সের এর আলোক কেন্দ্র O2, এর ফোকাস দূরত্ব এটা হলো FE, ফোকাস F, এর ফোকাস হলো FE। ফোকাসের মধ্যে থাকলে আকারে বড় এবং অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, যেটা আকর্ষ কাঁচের মতো ব্যবহার করবে। যে প্রতিবিম্বটা হবে আকারে বড়, আকারে বড় প্রতিবিম্ব হলো, এটা ছিল পি কিউ, এটা P2 Q2। তাহলে দেখা যাচ্ছে প্রায় বস্তুর
সেটা ডান দিক বা বাঁ দিক হতে পারে, বস্তু খুব কাছাকাছি বস্তু যেখানে ছিল সেখানেই প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে চোখ থাকবে এই লেন্সের এই পাশে, চোখ রাখবে। তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে পরপর দুটি লেন্স ব্যবহার করা হয় এবং লেন্সের সামনে যে বস্তু থাকে, এই যে লেন্সের উন্মেষ খুব ক্ষুদ্র হয় এটাকে বলা হয় অবজেক্ট, যার সামনে বস্তু থাকে, বা এটাকে বলা হয় অভিলম্ব, অবজেক্টিভ অভিলম্ব। আর এটিকে বলা হয় অভিনেত্র বা আইপিস। অভিনেত্র বা আইপিস, এই আইপিসের ঠিক জাস্ট পিছনে চোখ রাখা হয়, চোখ রেখে দেখা হয়, দেখলে পরে আকারে বড় এবং বিবর্তিত প্রতিবিম্ব, আকারে বড় অর্থাৎ বিবর্তিত প্রতিবিম্ব দেখা যায়। তাহলে এটাই হলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের গঠন প্রণালী বা কার্যনীতি। এখন এক্ষেত্রে কৌণিক বিবর্তন যেটা হবে বা টোটাল যে বিবর্ধনটা, এটাকে বলা হয় অভিলক্ষ। অভিলক্ষ এর ফোকাল দৈর্ঘ্য F0 আর অভিনেত্র এর ফোকাল লেন্থ FE। এখন এটা হলো বস্তু দূরত্ব U লেন্স থেকে, লেন্স থেকে এটা হলো U, এটা হলো ভি। তাহলে প্রথম ক্ষেত্রে যে রৈখিক বিবর্ধনটা হবে অভিলক্ষের জন্য, এই লেন্সটার জন্য, অভিলক্ষের জন্য যে রৈখিক বিবর্ধন M1 ইকুয়ালস টু হবে P1 Q1 বাই PQ ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। আর দ্বিতীয় লেন্স অর্থাৎ অভিনেত্রের জন্য, অভিনেত্র এর জন্য রৈখিক বিবর্ধন M2 ইকুয়ালস টু হবে P2 Q2 বাই P1 Q1। এখন এটা হচ্ছে ঠিক সরল অণুবীক্ষণ যন্ত্রের মতোই, যেহেতু এর ফোকাসের মধ্যে রেখে এখানে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, সুতরাং এই মানটা হবে, এটা উৎপন্ন হচ্ছে যে প্রতিবিম্বটা ফাইনালি, যেটা প্রতিবিম্বটা উৎপন্ন গঠিত হচ্ছে সেটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, অর্থাৎ স্বাভাবিক চোখের ক্ষেত্রে এই দূরত্বটা হয় 25 সেন্টিমিটার। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এখানে, কিন্তু সিলিয়ারি পেশির পীড়ন সবচেয়ে বেশি হয়, অর্থাৎ খুব বেশিক্ষণ এটাকে দেখা সম্ভব হয় না, অভিনেত্রের পিছনে চোখ রেখে দেখা সম্ভব হয় না, কিন্তু এটা স্পষ্ট দর্শনের ন্যূনতম, এটা সবচেয়ে বেশি বিবর্ধন যুক্ত এবং সুস্পষ্ট দেখা সম্ভব হয় এই ডি দূরত্ব। তাহলে সেক্ষেত্রে ডি দূরত্ব যদি হয় আর এর ফোকাল দৈর্ঘ্যের মধ্যে রাখা হয় বস্তুকে, বা সেক্ষেত্রে আমরা লিখতে পারি M2 = 1/V - 1/U = 1/F। এই ক্ষেত্রে এটা হলো 1/, এটা ডি দূরত্বে একই দিকে, 1/-D + 1/U = 1/F, ডি দিয়ে ভাগ করলে মাইনাস গুণ করলে D/U = D/F, অর্থাৎ D/U = 1+D/F। এটা অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা এইভাবেই বের করেছিলাম লেন্সের সাধারণ সূত্র দিয়ে, এখানে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, অর্থাৎ এখানে
যে প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়ালস টু হলো ডি, প্রতিবিম্বটা ডি দূরত্বে গঠিত হচ্ছে এবং একই দিকে হচ্ছে, যেহেতু ইউ নেগেটিভ এবং ভিটাও নেগেটিভ, ইউ নেগেটিভ আবার ভিটা নেগেটিভ দুটোই একই দিকে, সুতরাং এটা হচ্ছে মাইনাস ডি, এটা প্লাস ইউ হয়ে গেল। সুতরাং ডি বাই ইকুয়ালস টু এটা, এটাই হয় রৈখিক বিবর্তন, তাহলে এখান থেকে এটাকে লিখতে পারি ওয়ান প্লাস ডি বাই এফ। সুতরাং ফাইনালি যে রৈখিক বিবর্তনটা হবে এম ইকুয়ালস টু এম ওয়ান ইন্টু এম টু, এম ওয়ান ইকুয়ালস টু হলো ভি বাই ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ। এই একটা হলো এটা অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য, এটা হলো এফ ই, লেন্সের ফোকাস লেন্থ হলো এফ ই। তাহলে এটা হলো এই অনুবীক্ষণ যন্ত্রের, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের এটা বিবর্তন, এটা হলো এফ ই, এই ডিস্টেন্সটা এখান থেকে এইটা, এখান থেকে এই ডিস্টেন্সটা এফ ই। এখন এইখানে যে অনুবীক্ষণ যন্ত্র, সেখানে এই লেন্সগুলো দুটোকে, লেন্স দুটির সাহায্যে এখানে ফোকাসিং করার ব্যবস্থা থাকে, অর্থাৎ নলের মধ্যে দিয়ে এই লেন্সটাকে সামনে পিছনে করা সম্ভব হয়। এখন লেন্সের এই অনুবীক্ষণ যন্ত্রে এই নলের দৈর্ঘ্য যদি এল ধরা হয়, নলটার দৈর্ঘ্য এল, এখানে ভি দূরত্ব এটা ধরা হয়েছে, এই ভি দূরত্ব ভি ইকুয়ালস টু যদি এল হয়, এটা যদি এল হয়, তাহলে সেক্ষেত্রে লেখা যায় ভি এটা ইউ। তাহলে এটাকে আমরা একেবারে লিখতে পারি যে অভিলক্ষের জন্য রৈখিক বিবর্তন এবং অভিনেত্রের জন্য রৈখিক বিবর্তন। সুতরাং ফাইনালি রৈখিক বিবর্তন হচ্ছে এম ইকুয়ালস টু এম ওয়ান ইন্টু ইকুয়ালস টু এটা। এইবার যে অভিলক্ষের জন্য যেটা হয় ওয়ান বাই, এটা সদ্বিম্ব গঠিত হচ্ছে, সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইকুয়ালস টু ওয়ান বাই এ, ইউটা নেগেটিভ ভিটা পজিটিভ। এখন অভিলক্ষের জন্য এটা এফ জিরো, তাহলে এখান থেকে ভি দিয়ে যদি গুণ করি ওয়ান প্লাস ভি বাই ইউ ইকুয়ালস টু ভি বাই এফ জিরো, তাহলে ভি বাই ইউ ইকুয়ালস টু ভি বাই এফ জিরো মাইনাস ওয়ান। এখন এফ জিরোটা তুলনায় ভিটা অনেকটা বড় হয়, এই এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য খুব ক্ষুদ্র নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যদি এফ জিরোটা এটা ভেরি ভেরি লেস দেন ভি হয়, তাহলে ভি বাই ইউ ইকুয়ালস টু লিখতে পারি, এটা সবচেয়ে বেশি এক ওয়ানটাকে নেগলেক্ট করা যায়, তাহলে তখন ভি বাই ইউটাকে লিখতে পারি ভি বাই এফ জিরো। তাহলে এখানে যে ফাইনালি ভি বাই ইউ লেখা হয়েছিল সেটাকে লিখতে পারি ভি বাই এফ জিরো ইন্টু ওয়ান। প্রথমে আমরা এটাকে লিখি ভি বাই এফ জিরো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ, এটা হলো বিবর্তন অনুবীক্ষণ যন্ত্রের। এখন এই লেন্সের এই অনুবীক্ষণ যন্ত্রের এই নলের দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্য যদি ভি হয়, অর্থাৎ এখানে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা খুব কাছে গঠিত হয় এই এল টু লেন্সের বা অভিনেত্রের খুব কাছে, তাহলে প্রতিবিম্ব, প্রতিবিম্ব অভিনেত্রের খুব নিকটে গঠিত হয়, অভিনেত্রের কাছে গঠিত হলে, কাছে গঠিত হয়, সুতরাং বলা যেতে পারে এই ভি নলের দৈর্ঘ্যটা হলো ভি ইকুয়ালস টু এল, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এল বাই এফ জিরো মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ। এখান থেকে একটা অ্যাজাম্পশন আমরা করতে পারি যে এফ জিরো এবং এল নলের দৈর্ঘ্য
তুলনায় ফোকাস দৈর্ঘ্য যদি খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ এফ চিহ্নটা একটা ভেরি ভেরি লেন্স ডায়াল, আর ডি বাই এফ ই, এফ ই হলো এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য অভিনেত্রের, তার তুলনায় ডিটা অনেক বড়, তাহলে এখানে ডিটা ভেরি ভেরি গ্রেটার দেন এফ ই, সেক্ষেত্রে আমরা এই কৌণিক বিবর্তন বিবর্তন এম ইকুয়ালস টু লিখতে পারি, এখান থেকে এম ইকুয়ালস টু এল বাই এফ জিরো ইন্টু ডি বাই এফ, এটা লিখতে পারি। তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, এখানে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কৌণিক বিবর্তনের রাশিমালা নির্ণয়, প্রশ্নটা থাকে এটা যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের কৌণিক বিবর্তনের রাশিমালা নির্ণয়, তাহলে সেক্ষেত্রে কৌণিক বিবর্তন এম ইকুয়ালস টু হয় এল বাই এফ জিরো ইন্টু ডি বাই এফ।